গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেক ইউর লাইফ সিম্পল। আজকে আমি বানাচ্ছি পটলের একটু অন্যরকমের একটা ডিশ, যেটার নাম হলো চিংড়ি মাছ দিয়ে পটলের মুড়ি ঘন্ট। সো লেটস গেট স্টার্টেড। তো এটা বানাতে আমার লাগছে এখানে পটল। পটলগুলো এভাবে আমি গাটা একটুখানি জাস্ট ছুলে এভাবে কেটে নিয়েছি দুখণ্ড করে। এছাড়া লাগছে পেঁয়াজ এরকম করে কাটা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, গোবিন্দভোগ চাল। এখানে এক কাপ গোবিন্দভোগ চাল আমি ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগছে চিংড়ি মাছ, যেটা আমি নুন হলুদ আগে থেকে ভেজে রেখেছি। আর লাগছে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, আদা বাটা, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন, হলুদ, কিশমিশ, লঙ্কার গুঁড়ো। এবার আমি প্যান গরম করে নিয়েছি আর তার মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। প্রথমে আমি পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। পটলগুলোকে ডাল ডাল করে ভালো করে ভেজে নেব। তো পটলগুলো পুরো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে প্যান থেকে তুলে নেব। এবার ওই তেলেই আমি এক এক করে গোটা গরম মশলা, জিরে ফোড়ন দেব। প্রথমে দিচ্ছি তেজপাতা, তারপরে দিচ্ছি গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, আর দিচ্ছি গোটা জিরে। এবার ফোড়নের ভাজা গন্ধ বেরোলে একে একে অ্যাড করব কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি। সো ফার্স্ট আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, এবার দিচ্ছি পেঁয়াজ। তোমরা যারা ভেজিটেরিয়ান তারা চাইলে চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে স্কিপ করে দিতে পারো। এবার আমি এর মধ্যে অ্যাড করছি গোবিন্দভোগ চাল, যেটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। গোবিন্দভোগ চালটা একটু ভেজে নেব। বেশি ভাজতে হবে না, অল্প ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করছি জিঞ্জার পেস্ট আর সব গুঁড়ো মশলাগুলো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব। এবার দিচ্ছি টমেটো কুচি। এবার আমি এর মধ্যে জল অ্যাড করছি, যতটা চাল তার দ্বিগুণ জল হবে। এবার এটাকে ঢেকে দিয়ে, চাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ভাজা পটলগুলো আর ভাজা চিংড়ি মাছগুলো।
যারা মিষ্টি খেতে পছন্দ করো তোমরা এই মোমেন্টে একটু এক চামচ মতো চিনি অ্যাড করতে পারো। আমি এখানে চিনি অ্যাড করছি, এর মধ্যে আমি অ্যাড করছি চিনি আর কিশমিশগুলো আর চিংড়ি মাছ। এটা অলমোস্ট ডান। এবার আমি এর মধ্যে ঘি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে দিচ্ছি।